নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নায় সকলকে স্বাগত। আজকে আছে একটা হেলদি কেকের রেসিপি। এটা একটা নিরামিষ কেক, আর এটা ময়দা চিনি ছাড়াই তৈরি করেছি। এই কেকটা ভীষণ সফট হয়, আর মুখে দিলে কেকটা পুরো মিলিয়ে যায়। তাহলে চলো দেখে নিই এই কেকটা বানাতে কী কী লাগছে আমাদের। প্রথমে আমি এখানে 10টা খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটার মধ্যে এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব, যাতে খেজুরটা একটু নরম হয়ে যায়। এদিকে ওভেনটা প্রিহিট করার জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে 5 মিনিটের জন্য চালিয়ে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এখন বন্ধুরা, খেজুরগুলো দুধটা থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর খেজুরগুলো কেটে এর মাঝখান থেকে বীজগুলো বের করে নিতে হবে। এই কেকটায় কোনো রকম চিনি ব্যবহার করছি না, তাই মিষ্টি ভাবটা এই খেজুর থেকেই পাওয়া যাবে। আর খেজুর দিয়ে বানানোর ফলে কেকটার স্বাদটা দারুণ হয়। এখন এই দুধ সহ খেজুরগুলো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। খেজুরের পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে যে কোনো সাদা তেল ব্যবহার করা যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স। তেল আর ভ্যানিলা এসেন্সটা এখন খেজুরের পেস্টার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফেটিয়ে নিতে হবে, তাহলে কেকটা স্পঞ্জি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। যেই আটা দিয়ে আমরা রুটি বানাই বন্ধুরা, সেই আটাই এখানে ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এর সঙ্গে দিলাম কোকো পাউডার 1 টেবিল চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 1¼ চামচ পরিমাণ বেকিং সোডা। সব কিছু উপকরণ ছাঁকনিতে ভালো করে এভাবে চেলে নিতে হবে। এখন আটার মিশ্রণটা খেজুরের মিশ্রণের সঙ্গে এইভাবে কাটিং অ্যান্ড ফোল্ডিং করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখানে কেকের ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। কেকের ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। কেকটা বানানোর জন্য এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটির নিচে একটা কাগজ রেখে এর চারিপাশে তেল লাগিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা স্টিলের পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা। এরপর এটাকে একটু ট্যাপ করে দিয়ে এর উপরে আমি কয়েকটা কাজু ছড়িয়ে দিচ্ছি। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো কাজু, কিশমিশ, আমন্ড বা চোকো চিপস ছড়িয়ে দিতে পারো। তাহলে এটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও বেশ একটা সুন্দর স্বাদ হবে। এরপর পাত্রটা আমি প্রিহিট করা ওভেনের মধ্যে রেখে দিচ্ছি, আর এটা 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটের জন্য বেক করে নেব। 30 মিনিট বেক করার পর কেকটা একটু ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম। কেকটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে এখন আমি টিফিন বক্সটা থেকে বের করে নিচ্ছি। কেকটা বেরিয়ে এসেছে। এখন এটার পেছনে যে কাগজটা রেখেছিলাম সেটা দেখো কেকের মধ্যে আটকে আছে, সেটা বের করে দিচ্ছি। দেখো এখানে কেকের পেছনটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এই কেকটায় খেজুর ব্যবহার করা হয়েছে বলে কেকটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা একবার অবশ্যই এটা বাড়িতে বানিও। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি এখন একটা কেকের পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। সকলে ভালো থেকো, আজ তাহলে আসি, টাটা।